এসেছে মৃত্যুটাই স্থাপন করতে। তুমি যদি আমাকে একটু পুজো দাও তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাবে তাই আমি তোমাকে উজাড় করে দান করব। আমি যদি তোমাকে পুজো দেই তোমার কাছে আমি যা চাইব তুমি আমাকে তাই দিবে তাই না? হ্যাঁ হ্যাঁ চাচ্ছো দাদা আমি তোমাকে তাহাই দান করব। তুমি অপেক্ষা করো আমি তোমার পূজার আয়োজন আছি। তবে তুমি আমি চাই তাই যাও আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে যেভাবে এখানে রেখে যাব তুমি সেভাবে বসে থাকবে। আমি সেভাবেই বসে যাচ্ছি বেশ আমি তাই চলে যাচ্ছি। একটি কথা আমি আমার জীবনের প্রথম আমি তোমাকে বোঝাতে চাইব কথাটা মনে থাকে জানো? ঠিক আছে চাচ্ছ দেব এই কথা আমার সারা জীবন মনে থাকবে। তা না হলে আমি যে স্বর্গের দেবী কখনো হতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম আমি আমার জীবনের প্রথম আমি তোমাকে পূজা দিতে আসব কিন্তু আমি তোমাকে যেভাবে রেখে যাবো তুমি সেভাবেই থাকবে। আর আমি এসে দেখি তুমি রাস্তার কুড়ি ব্যাংকটাকে ছেড়ে দিয়েছো তোমার মুখে রয়েছে তার কি তুমি সেই কুড়ি ব্যাংক খেয়েছো? তাহলে তুমি আমাকে পুজো দেবে না? পুজো পুজো তো দূরের কথা তোমাকে আমি কি জড়ো দেবো না।
সুযোগ দেই একবার দুবার তিনবারও সুযোগ দেই কিন্তু চতুর্থবারের বার আর কিন্তু কোনো সুযোগ দেই না তুমি যদি আমার কথা না শোনো তাহলে আগে তো আমি তোমার ছেলে বংশ নির্বংশ করে ছাড়ব বলে দিলাম আমিও যে করে হোক তোমার কাছ থেকে যদি কোথা দায় করতে না পারি আমি এই দেশের রাজা আমার অত্যাচ ছাড়া মনে কৌশল হতে পারে হোক আমি তোমার চুলের মুঠি ধরে আমি তোমাকে নিক্ষেপ করবই আর আমি দেখে দেবো তুমি কেমন করে আমার পুজো আদায় করো অহংকার হলো পতনের মূল এই ধরা দামে যারই অহংকার হবে তারই পতন হবে বড় অহংকার হয়েছে তোমার তুমি ধরাকে সরে জ্ঞান করেছ তুমি মানুষকে মানুষই ভাবছ না তাই তোমার পতনের সময় হয়ে এসেছে তাই তুমিও জেনে রেখো যে করে হোক তোমার কাছ থেকে আমি পূজা আদায় করে ছাড়বই কে ছাড়ব পোহকি চান্দু হুরে থেকে করে ঠিক আছে আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার
আমিও দেখতে চাই তুমি কেমন যোদ্ধা তুমি কেমন করে সেই বাবা আউ করো আরে অপমানের কথা আমি কখনো বলবো না এই প্রতিদান তোমাকে যদি পিটে চাবকের পর চাবক বসাতে না পারি নবী আমার অপমানের বিচার আমি তোমাকে করে নিব পর্দা পূজা তো দূরের কথা তোমাকে